আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তোষামণি কবিরসহ সিন্ড্রোমে ভুগছে, তামাটি পুরুষটির সব ভালো লাগে তার। এই যে অসুস্থতায় মলিনতা ভরা চেহারায় যে গাম্ভীর্য ভাবখানা ফুটে উঠেছে, এটাও তোষামণির কাছে ভালোবাসাময় লাগছে। এই অপ্রতিরোধ্য সিন্ড্রোমের কথা কবিরকে জানালে সে সব থেকে মিষ্টি সুরে হেসে বলল, তাহলে তুমি অবসেসড আমার প্রতি? হ্যাঁ, সব ভালো লাগে আপনার। তোমারও সব ভালো লাগে আমার। লাল শাড়িতে সুন্দর পুতুল লাগছে, তুমি বিয়ের পর রোজ শাড়ি পরবে। তোষা লাজুক হাসে, কোমরে শাড়ির আঁচল গুঁজে পুরো রুম ঘুরে গুনগুন করে গান ভেসে যায় বাতাবরণে। কবিরের সুবিনস্ত রুমটাকে অহেতুক এলোমেলো করলো সে, আবার নিজেই গুছাতে লাগলো। কবির মায়া ভরে মেয়েটিকে দেখছে, সব ঠিক থাকলে আজকে কি সে তোষাকে কাছে রাখতে পারত না? বুকের ভেতর মিশিয়ে দিত একদম। কবির পুরুষ মানুষ, যা তার কঠোর ব্যক্তিত্ব অস্বীকার করলেও ভেতরে নরম ভঙ্গুর মনটা স্বীকার করতে পারত। সে নিজের ভেতর চলতে থাকা উত্তাল ঢেউকে দমিয়ে রেখেছে বহু বছর ধরে। এই প্রায় 21 বছরের তরুণ ফুলকে সে মলিনতা দিয়ে কখনো স্পর্শ করেনি। বাসায় তো আহনাব ও কাজের খালা বাদে কেউ নেই, তুমি ঢুকলে কিভাবে? আহনাব ঢুকিয়েছে। বেশ, তাহলে বাবাকে প্রেমে সাহায্য করছেন তিনি? হুম। তোমাকে কি বলে ডাকে মা? তোষা চকিত কবিরের দিকে তাকালো, ভাবনায় বিমূর হয়ে বলল, এখনো বলেনি। ইনফ্যাক্ট আমাদের সম্পর্কটাকে কিভাবে নেয় সেটা বুঝতে একটু সময় লাগছে আমার। আপনার রুমে ওটা কিসের দরজা? আমার ছোটখাটো নিজস্ব একটি জিম আছে, একদিন ঘুরিয়ে দেখাবো। তোষা আরো কতক্ষণ বিচ্ছিন্ন ঘুরে কবিরের পাশটায় বসল। হসপিটাল থেকে লোকটা ফিরেছে গতকাল, আজ তোষা দেখা করতে আসতে পেরেছে। পরন্ত বিকেলের সময় কুসুমরাঙা হলদেটে আলোয় উদ্ভাসিত পুরো কক্ষ। কবিশা, তোষা লোকটার বৃহৎ হাতটি নিজের করপুটুলা তলে নিয়ে নেয়, চোখে একরাশ মায়া ফুটিয়ে বলল, আপনাকে আমি অনেক ভালোবাসি, যাই হোক শুধু সেটা মনে রাখবেন। আজ এত সিরিয়াস কারণ কি ছোট পাখি? কবির বহুদিন পর তোষাকে নতুন নামে ডাকলো, মানুষটা ভিন্ন নামে ভিন্ন অনুরাগ দেখায়। কারণ কিছু নেই জানেন, উল্লাসের বিশেষ একটি নাটক আজ রাতে প্রচার হবে, গত দুদিন ধরে খুব প্রমোশন চলছে, আপনি দেখবেন না? দেখব, ও কল করেছিল সকালে, পরিবার সহ দেখতে বলেছে। এখন জিজ্ঞেস করলাম রোমান্টিক বা ইরোটিক কিছু কিনা, উত্তর দিল না। অদ্ভুত কিছু হলে মা বাবার সামনে লজ্জা পাবো? আমি জানি কি সেটা। কি? আপনি ঠিক বলেছেন, অদ্ভুত কিছু, তবে দেখার আগে বলে দিলে কি মজা। তোষার কথায় প্রহেলিকা জুড়ে আছে। কবির এতক্ষণ পর নিজেকে প্রেমিকাকে ভালো করে অবকলন করল। পরিপাটি সাজ ও পুতুল চেহারার পিছনে খুব সন্তপর্ণে ক্লান্তিকর ভীত এক দুঃখী চেহারা লুকিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। কি হয়েছে তোষা, কেউ কিছু বলেছে? তোমাকে ভীষণ মিস্টেরিয়াস লাগছে এখন। না তো, আপনার অসুস্থতা আমাকে দুর্বল করে দিয়েছে। এদিকে এসো। তোষা বাধ্য মেয়ের মতন কবির সাথে মিলেমিশে বসে। পুরুষটির শরীর থেকে আসা সুগন্ধ তার মস্তিষ্কে নিউরনগুলো সজাগ করে দেয়, ঠিক প্রথম দিনের মতন মনে কম্পন তৈরি করে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে কবির বলল, তুমি অনেক বোকা, সেটা জানো লিটল চেরি? এমনটা মনে হলো কেন? হলো এমনকি একটু ম্যাচুরিটি নেই তা নয়, আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে না? বলছেন ম্যাচিওর কোনো মেয়ে আপনার প্রেমে পড়ত না? তোমার বয়সী কি করব বলেন, আপনি তো ভীষণ সুন্দর, তাই এই হার্টে ব্যথা হয় সেটা কমানোর জন্য ভালোবাসি। তোষা বুকের ডান পাশে হাত রেখে হার্টের ব্যথাকে নির্দেশিত করল। কবির আস্তে করে মেয়েটির হাতটি তুলে বলল, হার্ট বাম পাশে থাকে? বাম পাশে যেটা থাকে তা হলো রক্ত সঞ্চালনকারী একটা যন্ত্র, ডান পাশে যেটা আছে তা হলো ভালোবাসার জন্য সুন্দর মন, ডাক্তাররা সেটা খুঁজে পায় না, অদৃশ্য অঙ্গ। কবি উচ্চ শব্দে হেসে ফেলল, মেয়েটির এহেন বহু বোকা বোকা কথা প্রায় শুনত আগে, কিন্তু মাঝে এতটা কি নিয়ে চিন্তিত ছিল কে জানে। তোষা তুমি মাঝে মধ্যে খুব বাচ্চার মতন কথা বলো, অবাক হয়ে যাই আমি, তোমার সাথে প্রেম করছি। থমথমে মুখে তোষা শুধালো,
আমি কি কুষ্ঠরোগী? আমার সাথে প্রেম না করলে কি এমন হতো আপনার? বিয়ে? এতদিনে হয়তো দুটো বাচ্চা হয়ে যেত। সত্যি বলছেন? অবশ্যই, কেন মনে নেই তোমার আন্টির সাথে বিয়ের কথা হয়েছিল? যদি না মন তোমার কাছে থাকতো তাহলে হয়তোবা। কবির যা বলছে হয়তোবা সত্যি, কিন্তু তোষার মেনে নিতে বড় কষ্ট হচ্ছে। স্মরণ হলো সেই দিনের কথা, যেদিন কবি তার আন্টিকে দেখতে গিয়েছিল, বিয়েটাও ঠিক হয়েছিল। তখনকার অনুভূতির কথা মনে হতে তোষার মনটা কেঁদে উঠল, সে অভিমানে উঠে দাঁড়ালো। চলে যাচ্ছি আমি। হঠাৎ কি হলো? জানি না। তোষার বড় খারাপ লাগছে, কতটা ভালোবাসা নিয়ে সে এসেছিল তা কি পাষাণ পুরুষটি জানে? তোষা দরজার কাছে চলে যাচ্ছে, দেখে আসমাক পিছনে থেকে উঠে প্রায় কয়েক লাফে মেয়েটিকে ধরে ফেলল। কবির হাতটা ব্যথায় কেমন করে উঠল। তোষাকে দেয়ালের সঙ্গে মিশিয়ে চোখ বন্ধ করে নিজের ব্যথাকে সহ্য করে নিল। জোরে জোরে শ্বাস ফেলছে, উষ্ণ শ্বাসে শিহরণ জাগে তোষার। একটু ধাতস্থ হয়ে তোষার চোয়াল চেপে ধরল কবির। তোমার মনে হয় না তোষা একটু বেশি রাগ করো? আমি এখন যা বলেছি তাতে ভুল নেই। তুমি যখন স্কুলে ছিলে দিশা কোন জিনিসটা বলে বেশি যন্ত্রণা দিয়েছে তোমাকে? আমার আগ্রাসী ভালোবাসার কথাগুলো তুলে, তাই তো? সেই পুরুষ যখন একাকিত্বে ছিল তখন একটা টিনেজ মেয়েকে পছন্দ করে তার কষ্ট হবে দেখে কোনো পার্টনার গ্রহণ করেনি। তুমি কী ভেবেছ তোমাকে ম্যানিপুলেট করা কঠিন? বরং অনেক সহজ। যদি আমি না নিজেকে সামলে নিতাম তবে এতদিনে। কবিরের ভারী অস্বস্তি অনুভব হচ্ছে, এতগুলো গভীর কথা সে বলছে, অথচ তোষা নির্বিকার। কবি নিজের সাধারণ মানুষ, সহজাত বৈশিষ্ট্য অনুসরণ করে তার সব দিক থেকে সঙ্গী পাওয়ার কথা ছিল, অথচ সেই সময়টা সে ত্যাগ করেছে 20 বছরের প্রেমিকার জন্য। হঠাৎ তোষার উপর ভীষণ রাগ হলো তার। একটু মাথা ঝুঁকে ফর্সা চিতল মাছের পেটের মতন গলায় কামড় দিল। তোষার চোখ বন্ধ করে অনুভূতি হজম করে নিল। ক্ষণবাদে কবির ছাড়ল, মেয়েটির ঘাড়ে নাক ঠেকিয়ে সুবাসে মাতোয়ারা হলো। জয়নও তবে বলিষ্ঠ কণ্ঠে বলল, আই লাভ ইউ তোষা, আই লাভ ইউ, নেভার লিভ মি, আই উইল গিভ ইউ অল দ্য হ্যাপিনেস অফ লাইফ, মাই লাভ, নেভার লিভ মি। কবিরের ভেতর জ্বলন্ত উন্মাদনা প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল তোষা। কত ভালোবাসা লুকিয়ে রেখেছিল মানুষটা নিজের মধ্যে, যেখানে কামুকতা নেই, আছে শুধু স্বার্থহীন এক চাওয়া। রাত 8টায় উল্লাসের বহুল আলোচিত নাটকটি শুরু হবে। সাধারণত উল্লাস নাটক করে না, তবু হঠাৎ এত গোপনে কী স্ক্রিপ্টে নাটক করলো তা সকলের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। বাড়ির সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে কবির। বৃষ্টিও তার মা ভারী উত্তেজিত। প্রক্ষান্তরে আহনাপ চুপচাপ বসে ড্রয়িং করছে। ওদিকে কবির বিকেল কাটানো মুহূর্তগুলো থেকে নিজেকে বের করতে পারছে না। তো সে কি রাগ করেছে তার উপর? যাওয়ার আগে এতটা নিঃসুখ কেন ছিল? বৃষ্টির উত্তেজনা বশত চিৎকালে ভাবনা থেকে ফিরে এলো কবির। শুরু হচ্ছে নাটকটি, একই সাথে ইউটিউবেও সম্প্রচার হবে। নাটকের শুরুতে খুব সুন্দর করে লেখা, বাস্তব ঘটনার উপর নির্মিত। শুরুর 5 মিনিটে একজন কিশোরীকে দেখা যাচ্ছে যে বিয়ে বাড়ি থেকে হুট করে উধাও হয়ে গিয়েছে। মেয়েটির মা বেশ চিন্তিত হয়ে কাউকে কল করছে। কবিরের মনে হলো খুব কাছ থেকে ঘটনা দেখেছে সে। তার মনে একটা অদ্ভুত ভাবনা তৈরি হলো, এটা বাস্তব রূপ নিল যখন স্ক্রিনে উল্লাস ত্বকের রং, তামাটে ও পোশাকের ভাবভঙ্গি অবিকল কবিরের মতন করে সামনে এলো। কবিরের মা তো বলেই ফেললো নায়কটাকে তার ছেলের মতন দেখাচ্ছে। এখন কবির কিভাবে বলবে তার হবু বউ যে কিনা দস্যুদের জাহাজের কাণ্ডারি, সে তার নিজের প্রেমিকের প্রেম কথা সকলের সামনে নাটকের সামনে উপস্থাপন করছে। হয়তো এই কারণে সে চায়নি উল্লাসের সাথে পরিচয় হোক মেয়েটির, কারণ দুটো মানুষই পাগল, উদ্ভট কাণ্ড করে। এখন সকলে জেনে যাবে বিষয়টি, তাতে কবিরের ভয় নেই, কিন্তু জানার ধরনটা ঠিক নয়, এটা যা তাকে ভাবাচ্ছে। হুট করে কবিরের বুকটা ভীষণ ব্যথা করছে, মনে মনে সংকল্প নিল, বিয়ের পর এই মেয়েকে 6 মাস বাবার বাড়িতে রাখবে, সে থাকবে মায়ের দুষ্ট মেয়ে মায়ের কাছে। আমি তাইওবা চৌধুরী তোষা, এই যে মাঝে মধ্যে বলে না পশ ফ্যামিলির সন্তান, রিচ কিড, আমি সেরকম একজন মানুষ, অনেকটা বনেদি পরিবারের সোনার চামচ মুখে দিয়ে জন্ম। মজার ব্যাপার হলো আমার মায়ের বয়সের অর্ধেক আমি। অতি সুন্দরভাবে যেদিন আম্মুর 20 বছরের জন্মদিন ছিল সেদিন আমার জন্ম। আরে তখন আব্বুর বয়সও তো 20 বছর ছিল।
কথাটি বলার সঙ্গে অদ্ভুতভাবে হাসল তোষা। দীর্ঘ 45 মিনিটের নাটকের পর তাকে তো এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, পরনে বিকালের সেই হাসিটা। কবিরে এতক্ষণে মেয়েটির এতটা ক্লান্ত থাকার কারণ খুঁজে পেল। আমার মা বাবা ভালোবেসে খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন, এটা নিয়েও তো এক সময় কথা উঠেছিল, তবে আমার মায়ের যোগ্য ও পিওর সন্তান আমি, কারোর কথার কি আসে যায়। দুটো মানুষ খুব অল্প সময়ে বিয়ে করেছিল, কতটা ভালোবাসা ছিল তাদের মধ্যে। আমি সবার আদরের তোষামণি, ছোটবেলার নিজের ছবি দেখে পুতুলের মতো লাগে। তাহলে এমন কোনো পাষাণ ব্যক্তি হয়তো ছিল না যে আমাকে পছন্দ করেনি। সুখী একজন মেয়ে তোষা, কিন্তু সব সুখে গ্রহণ লাগা যেন আবশ্যক। বয়সের একটা সময়ে আম্মু আপু ডিভোর্স হয়ে গেল, আব্বু চলে গেলেন কানাডা, আবার ছোট্ট আম্মু আমাকে আঁকড়ে থেকে গেলেন এখানে। তোষামণির দুনিয়া ছিল রঙিন, রোজ সকালে মা চুমু খেয়ে ঘুম থেকে ওঠায়, নানা আদর করেন, নানি বসে গল্প শোনান, খালামণি বাইরে ঘুরতে নিয়ে যান, মেকআপ শেখান, মামা দেশের সব প্রান্ত থেকে গিফট এনে দেয়। বছরের এক সময় কানাডায় থাকা বাবার থেকে ভারী রকমের গিফট বক্স আসে, যেখানে থাকে দামি দামি ব্র্যান্ডের কাপড়, বারবি, খেলনা, কত কিছু। পড়াশুনোতেও প্রথম তোষামণি, সকলের প্রিয়, স্বপ্নে মোহিত একজন মেয়ে। এত কিছু পাওয়া মেয়ের জীবনে হুট করে একজন পাষাণ পুরুষের আগমন ঘটে। আমার মায়ের বন্ধু বাবার বন্ধু কবির শাহ, বাজ পাখির মতন মানুষটাকে প্রথম দেখায় নিজের স্বপ্নের সঙ্গে মিলিয়ে ফেললাম। ওই যে স্বপ্ন দেখতে ভালোবেসেছি, কবির শাহকে দেখলে আমার বুকের ভেতর অদ্ভুত অনুরাগ তৈরি হতো। 15 বছরের তোষামণি যার কারণ খুঁজে পায় না, এক পা দুপা করে সময় যায়, বুঝে গেলাম বাজ পাখি নরম মনের ছোট্ট তোষাকে বহু পূর্বে নিজের করে নিয়েছে। মানুষটা অবশ্য তা মানতে নারাজ। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।